দেশের আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে 10 দিন পরে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের মোট 9,169টি শিক্ষা প্রতিষ্ঠানের 13,59,000 পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে 6,88,000 ছাত্র এবং ছাত্রী 6,70,000। গত বছর পরীক্ষার মান ও সময় কমিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে হলেও একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় পরীক্ষা হবে। শুধুমাত্র আইসিটির পরীক্ষা হবে 75 নম্বরে।